সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বীরভূমের সদাইপুর থানায় করমকাল গ্রামের বাসিন্দা গোপীনাথ পাত্র, বয়স 25, ওই যুবক গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন। আজ সকালে তার দেহ উদ্ধার হয় মাটিতে অর্ধেক পোতা অবস্থায়, দেহের পাশেই ছিল রক্তমাখা অস্ত্র। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং দেহ উদ্ধারকে ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। বেরিং ছিল রাত 9টার সময়, ঘরে কেউ কিছু বলে নাই তো, রাত 10টার সময় খুঁজতে বেরোলাম, পালাম না তো, যে তারপরে বেলা 8টার সময় শুনছি মারা গেছে, তারপরে লোককে এনে হোক মারা ঘোড়া হয়েছে। কেন মানে কোনো শত্রুতা ছিল বা কারোর সাথে? বুঝাই যাচ্ছে না, কেন মেরেছে এটা সেটা আমরা বুঝতে পারছি না।